রাসলীলা। এটি গীত গোবিন্দমেরই আরেকটি অংশ বিশেষ। মূলত শ্রীকৃষ্ণ ও শ্রী রাধিকার প্রেম বিষয়কে কেন্দ্র করেই এই নৃত্যপদটি রচিত হয়েছে। শ্রীকৃষ্ণ কুঞ্জবনে তার প্রিয় সখীদের সঙ্গে রাসলীলায় মত্ত হয়ে উঠেছেন, আর ওদিকে দূরে শ্রী রাধিকা তার প্রিয় সখীদের সঙ্গে সেই দৃশ্য উপভোগ করছেন। কখনো বা তিনি খানিকটা আকুল কৃষ্ণ প্রেমে, আবার কখনো কিছুটা ঈর্ষান্বিত। এই নৃত্যপদটি প্রধানত দুটি ভাগে বিভক্ত হয়েছে। প্রথম অংশে শ্রীকৃষ্ণের আবির্ভাবের কিছু পরেই শ্রী রাধিকা তার প্রিয় সখীদের সঙ্গে কৃষ্ণ প্রেমে আকুল। পরবর্তী অংশে দেখা যায় শ্রীকৃষ্ণ তার প্রিয় সখীদের সঙ্গে রাসলীলায় মত্ত হয়ে উঠেছেন। নৃত্যশিল্পী অদিতি বন্দ্যোপাধ্যায়ের পরিবেশনায় শ্রীকৃষ্ণ ও শ্রী রাধিকার একাধারে দুটি রূপই আমরা মূর্ত হতে দেখি।